চ্যাপ্টার হচ্ছে কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তি পড়তে গেলে আমাদের একটু আগের ধারণা একটু দরকার আছে। আগের ধারণা বলতে বল আর বলের একক এলো কী জিনিস। বল ছাড়া কার্যক্ষমতা শক্তি পড়া যাবে না, কার্যের শুরুতেই আমাদের বল লাগবে। এবার বলটা কী, বল কী জিনিস বলতে পারবি? বল হচ্ছে যা প্রয়োগ করে বস্তুর স্থিতি বা গতির অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়। তাহলে বলের সংজ্ঞা আমরা এইভাবে খুব সহজভাবে দিতে পারি, যা প্রয়োগ করে বস্তুর স্থিতিশীল স্থিতি বা গতির অবস্থা বলা যাবে, স্থিতি বা গতির অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা চেষ্টা করা হয় তাকে বল বলা হয়। এটা আগের চ্যাপ্টারের বিষয়। আচ্ছা, আমরা ধাক্কা, তারপরে টান, এগুলো হচ্ছে বল। ধাক্কা দিচ্ছি, কাউকে টান দিচ্ছি, এই ধাক্কাকে বা টানকেই আমরা বল বলছি। সহজ কথায় কোনো বস্তুকে ধাক্কা দেওয়াকে আমরা বল বলি বা কোনো বস্তুর উপর টান প্রয়োগ করাকে আমরা বল বলি। ধাক্কা বা টান বা বল প্রয়োগ করলে বস্তুর কী হয়, স্থিতিশীল অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ স্থিতিশীল অবস্থার থেকে আমরা বস্তুর গতিশীল অবস্থায় পরিবর্তন করতে পারি। আবার গতিশীল একটা বস্তু যেটা যাচ্ছে তার গতির অবস্থার পরিবর্তন করতে পারি। গতির অবস্থার পরিবর্তন মানে হচ্ছে বস্তুটা যে বেগে যাচ্ছে তার থেকে গতিবেগ বাড়াতেও পারি, গতিবেগ কমাতেও পারি। সামনের থেকে বল প্রয়োগ করলে বস্তুর পেছন থেকে, বস্তু যেদিকে যাচ্ছে এদিকে যদি বস্তু যায়, পেছন থেকে যদি বল প্রয়োগ করি বস্তুর গতিবেগ বাড়বে, আর সামনের থেকে যদি গতির উল্টো দিকে যদি বল প্রয়োগ করা হয় বস্তুর গতিবেগ কমবে। যে কোনো একটা বস্তু, একটা সাইকেল যাচ্ছে, পেছন থেকে কেউ যদি ধাক্কা দেয়, পেছন থেকে যদি ধাক্কা দেয় সাইকেলের গতিবেগ বাড়বে, আবার সামনের থেকে যদি কেউ ধাক্কা দেয় সাইকেলের গতিবেগ কমবে। আচ্ছা, তাহলে গতির দিকে বল প্রয়োগ করলে বস্তুর গতিবেগ বাড়বে আর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করলে বস্তুর গতিবেগ কমবে। তাহলে স্থিতিশীল অবস্থাকে গতিশীল করা বা গতিশীল অবস্থার থেকে গতিশীল অবস্থার পরিবর্তন করা, গতিশীল অবস্থার পরিবর্তন মানে হচ্ছে গতিবেগ বৃদ্ধি বা হ্রাস করা, করতে যা লাগে, এই যে যা লাগছে, যেটা দিতে হচ্ছে, ধাক্কা দিতে হচ্ছে বা টান দিতে হচ্ছে, এই ধাক্কা টানকে আমরা বলি বল। সেই জন্য এখানে বলের সংজ্ঞার মধ্যে বলা আছে যা প্রয়োগ করে বস্তুর স্থিতি বা গতির অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা চেষ্টা করা হয় তাকে বল বলে। হলো, আচ্ছা, এবার বলের একক যদি বলি আমরা, বলের একক, বলের এককটা লাগবেই। বলের দুই ধরনের একক আছে, একটাকে বলি আমরা পরম একক আর এটা বলি আমরা অভিকর্ষীয় একক। এই দুই ধরনের একক বলের, বলের পরম একক দুটা পদ্ধতি, এককের দুটো পদ্ধতি আমরা বলি পড়ি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক সবার জানা, সেটা হচ্ছে ডাইন। এক ডাইন মানে, এক ডাইন মানে এক গ্রাম ইনটু এক সেমি স্কোয়ার, এক সেমি পার সেকেন্ড স্কোয়ার, এক সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলছি আমরা এক ডাইন। তাহলে ডাইনের সংজ্ঞা, ডাইন, এক ডাইন বল কাকে বলে? আমরা বলবো যে এক গ্রাম ভরের বস্তুর উপর যতখানি বল প্রয়োগ করলে তার ত্বরণ হয় এক সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণ, এটা ভর, এটা ত্বরণ। এক সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে এক গ্রাম বস্তুর যত বল প্রয়োগ হয়, বল প্রয়োগ করতে হয়, সেই বলকে বলি আমরা এক ডাইন। তো সিজিএস পদ্ধতিতে এটা বলের পরম একক ডাইন। দুই নম্বর, এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে, আমরা সবাই জানি, নিউটন, সংক্ষেপে বড় হাতের এন দিয়ে লেখা হয়। এক নিউটন মানে হচ্ছে এক কিলোগ্রাম এক কেজি ইনটু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এক কিলোগ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটার ত্বরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, সেই পরিমাণ বলকে আমরা
এক নিউটন বলি। নিউটন ডাইনের সম্পর্কটা কী আমি তো এখানে ডিটেলস করাচ্ছি না, সেই জন্য আমি বলছি জাস্ট লিখে দিচ্ছি, এক নিউটন ইজ ইকুয়াল টু 10^5 ডাইন। যদি ডাইন থেকে নিউটন বা নিউটন থেকে ডাইন করতে হয় তা আমরা এটা মনে রাখবো, এক নিউটন সমান 10^5 ডাইন। তাহলে পরম একক দুই প্রকার গেল, অভিকর্ষীয় এককও দুই প্রকার আছে। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক আমরা বলি গ্রাম ভার, গ্রাম ভার, ইংরেজিতে গ্রাম ওয়েট, গ্রাম ওয়েট। তাহলে এক গ্রাম ভার বল কাকে বলে? সংজ্ঞা যদি বলা হয় এক গ্রাম ভরের বস্তুর উপর, এক এটা অভিকর্ষীয় একক, এক গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় এক গ্রাম ভার বল। তাহলে এক গ্রাম ভারের সংজ্ঞা যদি আমি লিখি, এটার সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, এক গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে এক গ্রাম ভার বল বলে। আচ্ছা, ঠিক একই রকমভাবে দুই নম্বর, এটা সিজিএস পদ্ধতি গেল, দুই নম্বর এসআই পদ্ধতি, এটাকে আমরা বলবো কিলোগ্রাম ভার, কিলোগ্রাম ভার। এটার সংজ্ঞা কী হবে? একই রকমভাবে হবে, শুধু লিখে দাও তোমরা, এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, একদম শুধু পুরা কথাটাই, শুধু এক কিলোগ্রাম ভর, এক কিলোগ্রাম ভরের, তারপরে ড্যাশ 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 ড্যাশ, এক কিলোগ্রাম ভার বল বলে, একই রকম। তাহলে গ্রাম ভার কিলোগ্রাম ভার কাকে বলে বলা হলো। এবার আমি যদি বলি অভিকর্ষীয় এককের সঙ্গে পরম এককের সম্পর্ক কী, মনে রাখতে হবে অভিকর্ষীয় একক থেকে পরম একক করতে গেলে জি এর মান দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এক গ্রাম ভার যদি আমি বলি, এক গ্রাম ভার সমান সমান 980 ডাইম, এক কিলোগ্রাম ভার এটাকে আমরা বলি 9.8 নিউটন। গ্রাম ভার থেকে ডাইন, কিলোগ্রাম ভার থেকে নিউটনে পরিণত করার সূত্র। আচ্ছা, এটা শুধু গ্রামে, এই বলটা গ্রামে প্রকাশ করা থাকে, তো গ্রামে প্রকাশ করা থাকে। বল হচ্ছে সবসময়ই, বল হচ্ছে ভর ইনটু ত্বরণ, বল এফ ইজিক্যাল টু এম ইনটু এ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় এফ ইজিক্যাল টু এম ইনটু এ। দেখা যাচ্ছে ভরের সঙ্গে ত্বরণ গুণ করলে বল হয়। এইখানে অ্যাকচুয়ালি ভরের এককটাকেই আমরা বলের একক বলছি, ওই ভরটাকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, তার মানে যদি ভর হয় তাহলে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ যদি বলা হয় এক গ্রাম ভার বল, এক গ্রাম তাহলে এক গ্রাম ভরের বস্তু তাকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করছে, এক গ্রাম ইনটু জি এর মান দিয়ে গুণ হবে, তাহলে বল হবে। কারণ ত্বরণ গুণ না করলে, ভরের সঙ্গে ত্বরণ গুণ না করলে বল হবে না, তাহলে ভরের সঙ্গে ত্বরণ গুণ করতে হবে। সেই জন্যই এক গ্রাম ভার মানে হচ্ছে এক ইনটু 980। এখানে এক কথাটা করে দিই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে, আর এটা এক ইনটু 9.8। আমি যদি বলি 10 গ্রাম ভার বল, 10 গ্রাম ভার যদি বলা হয় তো 10 ইনটু 980 ডাইন। যদি বলা হয় 10 কিলোগ্রাম ভার বল কত, কত নিউটন? 9.8। তাহলে আমি যদি বলি 15 গ্রাম ভার কত ডাইন, তাহলে 15-কে জাস্ট 980 দিয়ে গুণ করবো, এত ডাইন। আমি যদি বলি 20 কিলোগ্রাম ভার, কেজি ওয়েট, এটা কত? 20 ইনটু 9.8 নিউটন। আমরা এইভাবে ডাইন থেকে, আরে গ্রাম ভার থেকে ডাইন বা কিলোগ্রাম ভার থেকে নিউটনে কনভার্ট করতে পারি। আবার উল্টা করলে, ডাইন থাকলে তাকে 980 ভাগ করলে গ্রাম ভার পাওয়া যাবে, নিউটন থাকলে তাকে 9.8 দিয়ে গুণ ভাগ করলে কিলোগ্রাম ওয়েট পাওয়া যাবে। এটার থেকে এটা করলে গ্রাম ভার থেকে
ডাইনে করলে 960 দিয়ে গুণ করতে হবে, আবার ডাইনের থেকে গ্রাম ভাগ করতে গেলে 960 দিয়ে ভাগ করতে হবে। আমাকে বললো এত, হয়তো বললো 4900 ডাইন কত কিলোগ্রাম, কত গ্রাম ভার? 960। ডাইন আছে, ডাইনকে গ্রাম ভার করতে গেলে উত্তর হবে 4900কে 960 দিয়ে ভাগ করতে হবে, এত তাহলে হবে গ্রাম ভার। আচ্ছা, তাহলে 00 এটা 2 উপরে 10, 49 দিয়ে যদি কাটি, এটা 2 49 দিয়ে কাটি, 10 10 বাই 2 মানে 5, তাহলে 5 গ্রাম ভার। তাহলে 4900 ডাইন মানে এত গ্রাম ভার। তার মানে ডাইন থেকে গ্রাম ভার বা গ্রাম ভার থেকে ডাইন আমরা কীভাবে কনভার্ট করব এখান থেকে আমরা বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট, এটা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার পড়তে গিয়ে আমাদের এই বলটা লাগবে, বলের একক লাগবে, সেই জন্য কার্যক্ষমতা শক্তি এখন আমরা শুরু করব। কার্যক্ষমতা শক্তি, এবার আমরা কার্যক্ষমতা শক্তি যদি আমরা পড়ি, কার্য শুরুতে আমরা বলবো কার্য, কার্য মানে কাজ, কার্য মানে হচ্ছে কাজ। এখন সাধারণভাবে যে আমরা কার্য বলি বা কাজ বলি সেটা কিন্তু বিজ্ঞানের ভাষায় কার্য নাও হতে পারে। কীরকম? বিজ্ঞানের ভাষায় কিন্তু আমরা বসে বসে অনেকক্ষণ পড়ছি, তার মানে আমরা কাজ করছি, বসে বসে লিখছি, কাজ করছি, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা কার্য হবে না। বিজ্ঞানের ভাষা তখনই কার্য হবে আমরা বল প্রয়োগ করব, অর্থাৎ আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো বস্তুকে নিয়ে যাই তখন কার্য হবে। অর্থাৎ আমি পেনটা টেবিলে পড়ে আছে, টেবিল থেকে যদি আমি সরাই তাহলে কার্য হবে, অর্থাৎ স্মরণ হতে হবে, বল প্রয়োগ করতে হবে, স্মরণ হতে হবে, তাহলেই আমরা বিজ্ঞানের ভাষায় কার্য আমরা বলবো। যদি স্মরণ না হয় তাহলে কিন্তু কার্য হবে না। আমি সারা দিন দেওয়ালটাকে ধাক্কানোর চেষ্টা করলাম কিন্তু নাড়াতেই পারলাম না, তাহলে কি কার্য হবে? তাহলে আমি অনেক পরিশ্রম করলাম সারাদিন, তাহলে কিন্তু কার্য কিন্তু শূন্য হলো। তাহলে কার্য করতে গেলে বল যেমন প্রয়োগ করতে হবে তেমনি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটতে হবে। তাহলে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হতে হবে আর বল প্রয়োগ করতেই হবে, হ্যাঁ, তবেই কার্য সম্ভব। তাহলে এক জায়গায় বসে থেকে কার্য হবে না, সরাতে হবে বস্তুকে। আমি এক জায়গায় বস্তুকে, এই বস্তুটাকে এখানে ফেলে রাখলাম, কার্য তাহলে এই ক্ষেত্রে হওয়া সম্ভব না। যখন এটাকে সরাবো আমি সরিয়ে যদি দেখ, আমি যদি এদিকে নিয়ে যদি আবার এখানে নিয়ে আসি, আবার যদি এদিকে নিয়ে যাই, এদিকে নিয়ে আসি, সারাদিন এটাকে নাড়াচাড়া করে আমি একই জায়গায় রাখলাম, তাহলে কার্য শূন্য হয়ে গেল। সরণ হতে হবে, অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে হবে, গেলেই তাহলে তবেই কার্য হবে। সেই জন্য কার্যের সংজ্ঞা আমরা এইভাবে দেই, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়, বাস কার্যের সংজ্ঞা এটাই। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। আচ্ছা, তাহলে কার্যটা কী জিনিস? কার্যের সংজ্ঞা আসলে আমরা এইভাবেই দিব, কার্যের এটাই আমরা সংজ্ঞা বলি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। এবার কার্য একটা রাশি, রাশির মান থাকে, রাশির একক থাকে। এবার কার্যের মানটা কত হবে, কার্যের পরিমাপটা কত হবে? কার্যের মাপ আমরা করি সবসময়, কার্যের পরিমাপ যেটা, কার্যের পরিমাপ আমরা কার্যকে ডাব্লু দিয়ে ধরি, কার্য ইংরেজি ওয়ার্ক, সেই ওয়ার্ক থেকেই ডাব্লু দিয়ে ধরা হবে কার্য। কার্যের পরিমাপ
ওয়ার্ক ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ। যদি বল প্রয়োগ করা হয় এফ, সরণ যদি এস হয়, তাহলে কার্য হচ্ছে এফ ইনটু এস। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবি, সেটা হচ্ছে এই বল কিন্তু সরণের অভিমুখে হতে হবে। এখানে বল কিন্তু প্রযুক্ত বল সরণের অভিমুখে, সরণের দিকে বা বিপরীত দিকে এটা হতে হয়, তাহলে এফ ইনটু এস, বল ইনটু সরণ। আর যদি অন্য দিকে হয় সেক্ষেত্রে কিন্তু এফ এস করলে হবে না। আমি উদাহরণ দিচ্ছি, ধর এখানে একটা বস্তু আছে, একটা কাঠের টুকরা, এর উপর আমি বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, বস্তুটা এখান থেকে সরে এখানে আসলো, এখানে আসলো, কতটা সরলো, এই সরণটা হলো আমি ধরে নিচ্ছি এস। এই ক্ষেত্রে কার্যটা কী হবে, এফ এস, এই ক্ষেত্রে এফ এস হবে। তাহলে কোন ক্ষেত্রে হবে না, অনেক ক্ষেত্রেই হতে নাও হতে পারে। আচ্ছা, আরেকটা, এখানে একটা বস্তু, এই দিকে কেউ বল প্রয়োগ করছে সুতা দিয়ে টেনে, এইভাবে যদি বল প্রয়োগ করে, তাহলে এইখান থেকে বস্তু এখানে আবার আসলো, বস্তুটা তো মাটি দিয়ে যাবে, সুতা দিয়ে একটা খেলনা গাড়িকে টানলে কী হয়, বাচ্চারা যখন খেলনা গাড়িকে টানে মাটি দিয়েই গাড়িটা যায়, তাহলে সরণটা ঘটলো এখান থেকে এইটুকু, এটাকে আমরা বলবো এস। তাহলে এইখানে কি বল আর এস গুণ করলে কার্য হবে, না, কারণ বল হতে হবে সরণের দিকে, বল হতে হবে সরণের, যেই দিকে সরণ সেই দিকে বল নিতে হবে, সেই দিকে বা তার বিপরীত দিকে হলেও হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কার্য কী হবে, এই ক্ষেত্রে কার্যের একটা সূত্র মনে রাখতে হবে তোদের, পরে লাগবে, একটু মুখস্থই রাখতে হবে, ত্রিকোণমিতি তোদের নাই, ত্রিকোণমিতি আমরা একটু এখানে অ্যাপ্লাই করব। যখন বল ও সরণের অভিমুখ পরস্পর থিটা কোণে অবস্থিত, এই কোণটাকে আমি থিটা দিলাম, থিটা কোণে অবস্থিত, তখন কার্য কিন্তু ডাব্লু কিন্তু তখন এফ ইনটু এস কস থিটা হয়, কস সিওএস, কস থিটা সম্বন্ধে আমি বিস্তারিত বলবো না, শুধু মনে রাখবি, আপাতত এইটুকু মনে রাখলেই হবে, একটু সাইডে একটু লিখে রাখ, কস একটা, এটা একটা থিটা হচ্ছে কোণ, কোণের মান, কোণের মান ডিগ্রিতে হয়, 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, অনেক কিছু হতে পারে। কে ফোন করছে, জাস্ট শুরু করলাম আরও 1 ঘন্টা। কস 0 ডিগ্রি যদি হয়, আমি মনে রাখতে বলবো তোদেরকে, এটা হচ্ছে 1, কস 90 ডিগ্রি হয় যদি, তাহলে এটা হয় 0, কস 180 ডিগ্রি যদি হয় তাহলে হয় -1। আপাতত কসের এই তিনটা কোণের মান মনে রাখবি, কস 0, 1, কস 90, 0, আর কস 180, -1। এইবার এখান থেকে এবার কার্যের তাহলে আসল কিন্তু ফর্মুলা, এখন আমাদের এইটা যদি ভুলে যাই কোনো যায় আসবে না, এটা আমি ভুলে যেতে পারি, কার্য যদি কিন্তু বল ইন্টু সরণ, এটা ভুলে গিয়ে আমি যদি বলি বল সরণ ইন্টু কস্তিটা, মানে এফ এস কস্তিটা, তাহলেই কার্যের মানটা পরিপূর্ণ হয়, সব ক্ষেত্রেই এইটা হবে। এটা তো সব ক্ষেত্রে হচ্ছে না,
এটা কোন ক্ষেত্রে হচ্ছে? যখন বল আর সরণ একই দিকে, বলও এদিকে সরণও এদিকে, বলও এদিকে সরণও এদিকে, বল ভেক্টর রাশি সরণও ভেক্টর রাশি। তো বল সরণ যখন একই দিকে হয় তখন বল ইনটু সরণ, আর যদি অন্যদিকে হয়, অন্যদিকে বা একই দিকে যেদিকে হোক, সব ক্ষেত্রে হচ্ছে এফ এস কস থিটা। তাহলে কার্যের আসল তালে মানটা কিন্তু ওটা না, এটা আমি বলবো এখন, এটা দিয়ে আমি সব কিছুর ক্ষেত্রেই করতে পারবো। যে কোনো কোণ বল আর সরণের মধ্যে যদি 30 ডিগ্রি হয় তাও কার্যকথা আমি বলতে পারবো, বল আর সরণের মধ্যে যদি 60 ডিগ্রি হয় কার্যকথা আমরা বলতে পারবো, বল আর সরণের মধ্যে যদি 180 ডিগ্রি কোণ হয় কার্যকথা আমরা বলতে পারবো। আমি যদি তিনটা মনে রাখতে বললাম, তোরা যদি আরেকটু মনে রাখতে চাস, কসের কস 30 ডিগ্রি রুট 3/2, কস 45 ডিগ্রি 1/√2, অ্যান্ড কস 60 ডিগ্রি এটা হচ্ছে হাফ। তাহলে দেখ, যদি বল আর সরণের মধ্যে কোণ, এবার দেখ বল আর সরণের মধ্যে যদি কোণ 30 ডিগ্রি হয় তাহলে কার্যকত বল একটু সরণ, বলের মান দেওয়া থাকলো 10 নিউটন, সরণের মান বলা থাকলো 5 মিটার গেল, তাহলে বলের মান 10, সরণের মান 5, কস কোণ বলা আছে ধর 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কস, তাহলে কস 30 বসাবো, তাহলে হিসাব করলে কি কত হবে, 5×10×cos30 মানে √3/2, তাহলে এটা হবে তখন কার্য। এবার মনে কর বল আর সরণ একই দিকে যদি হয় তখন বলতো থিটার মান কত, থিটার মান আমাকে বুঝতে হবে 0 ডিগ্রি, তাহলে এখানে একই দিকের ক্ষেত্রেও এটাই আসবে, একই দিকের ক্ষেত্রে কস 0 তে কী আসবে 1, তাহলে এফ এসি আসবে তখন, বুঝতে পারছিস? তাহলে একই দিকে বল প্রয়োগ করলেও আমরা এটার থেকেই পাচ্ছি, অন্য কোনো কোণে বল প্রয়োগ করলেও এটার থেকেই পাচ্ছি, বিপরীত দিকে বল যদি ক্রিয়া করে তাও এটা থেকে পাবো, কেমন সেটা? এই দিকে সরণ, এই দিকে বল, তাহলে কস 180 হবে, এরকমও হয়, এই দিকে সরণ হচ্ছে এই দিকে বল হয়, সেটা পরে আমরা আসবো, কার্য যদি আরও ভালো করে বুঝতে চাস এগুলো বুঝবি। তো সেই ক্ষেত্রে কস 180 আসবে, কস 180 মানে আসবে মাইনাস 1, তার মানে কার্যটা তখন হয়ে যাবে মাইনাস। যদি 90 ডিগ্রি কোণ হয় বল আর সরণের মধ্যে, দেখ বল আর সরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয় কস 90 কত আসবে, তাহলে কার্য কত হবে 0। তাহলে দেখ বল আর সরণ যদি 90 ডিগ্রি হয় কখনো, তাহলে কার্য কিন্তু হবে 0। এই 90 ডিগ্রি যখন বল আর সরণের মধ্যে হয় কার্য তখন 0 হয়, তখন আমরা ওই বলটাকে বলি কার্যহীন বল। আচ্ছা, তাহলে এইটুকু বুঝলি, তাহলে কার্যের আসল তাহলে সূত্র এফ এস কস থিটা। এখন আমাকে যদি বলে একটা বাচ্চা তার খেলনা গাড়ি কেটে নিয়ে যাচ্ছে, 2 নিউটন বল প্রয়োগ করে এবং অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ তার সুতার, খেলনা গাড়িটা সরে আসলো, এটা খেলনা গাড়ি মনে কর, সরে আসলো এখানে, এই সরণটা মনে কর 5 মিটার, কার্য কত? কার্য হচ্ছে বল এস এফ এস কস থিটা, আগে লিখবি এফ কত 2, সরণ কত 5, কস থিটা মানে 60 ডিগ্রি, তো 5×10, কস 60 কত হাফ, হাফ, তাহলে 5/2 কার্য, ও 5, কার্যের এখনও একক আমরা বলি নাই, এসআই পদ্ধতিতে কার্যের একক হয় জুল, এটা আমরা 5 জুল বলবো, আমি বলছি কার্যের একক একটু পরে, তাহলে 5 জুল কার্য হবে এখানে, বুঝতে পারছিস? আচ্ছা, নেক্সট বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য, এটা কি বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য,
তাহলে কার্যের সূত্র আমরা এখন থেকে এইটাই ভাববো। তাহলে এটা দিয়ে সমস্ত রকম কার্য হিসাব করতে পারবো, যেদিকেই বল প্রয়োগ করুক। নেক্সট হচ্ছে বল দ্বারা কার্য, বল দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। ধনাত্মক মানে প্লাস, কার্য প্লাস মাইনাস হয়। যখন বলের দ্বারা কার্য হয় তখন কার্যটা হয় প্লাস, যখন বলের বিপরীত দিকে কার্য হয় মানে সরণ হয়, বলের দ্বারা কার্য মানে হচ্ছে বলের দিকে যদি সরণ সেটা হচ্ছে বল দ্বারা, আর বলের বিপরীত দিকে যদি সরণ হয় কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রে কার্য হবে ঋণাত্মক কার্য, মাইনাস কার্য। তাহলে এটা বল দ্বারা কার্য, এটা ধনাত্মক কার্য। ধনাত্মক কার্য কোনটা? যেটা বল যেদিকে প্রয়োগ হচ্ছে সেই দিকেই যদি সরণ ঘটে, হ্যাঁ এসটাও যদি সেদিকে হয় তাহলে বল দ্বারা কার্য, এফও যেদিকে এসও সেই দিকে তাহলে বল দ্বারা কার্য। আচ্ছা মানে ধনাত্মক কার্য, বল যদি এই দিকে প্রয়োগ হয় তাও কার্যটা ধনাত্মক হবে। দেখছিস কেন কার্য ধনাত্মক হবে? কোন যদি 30°, 60°, 70°, 80°, যাই হোক না কেন 90° পর্যন্ত কস থিটার মান হয় প্লাস, 90° পর্যন্ত কস থিটার মান প্লাস, 90-র পরে কসের মান হচ্ছে মাইনাস। তাহলে কস 180-তে মাইনাস, 90-র পরে হলেই মাইনাস। যদি বলে কস 100°, 120°, কস 120° যদি জানিস, জানতে চাস কস 120 হচ্ছে মাইনাস হাফ কস 120, তাহলে দেখ 90°-র পরে, 90°-র পরে কসের মান মাইনাস হয়। তাহলে দেখ ধনাত্মক কার্য যদি 90°-র কোণ হয় কম, 90° থেকে কম কোণ হয় সেই ক্ষেত্রে কার্য ধনাত্মক, আর বলের দিক যদি সরণের সঙ্গে 90° বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ঋণাত্মক কার্য হবে। আচ্ছা অত কথা বাদ দিয়ে আমি একদম সহজটাই বলি তোদের, যে বলের অভিমুখে যদি সরণ ঘটে, প্রযুক্ত বলের অভিমুখে সরণ ঘটলে সেটা হচ্ছে ধনাত্মক কার্য বা বল দ্বারা কার্য। তাহলে সংজ্ঞা দেখ, প্রযুক্ত বলের অভিমুখে সরণ ঘটলে যে কার্য সম্পন্ন হয় তাকে বল দ্বারা কার্য বা ধনাত্মক কার্য, কার্য বলে। যেমন টেবিলের উপরে রাখা কোনো বইকে ঠেলে দিলে যদি বইয়ের সরণ ঠেলা, আচ্ছা যদি না ঠেলে দিলে বইয়ের সরণ ঠেলা বলের অভিমুখে হয় বা ঠেলা বল না দিয়ে ওই বলের অভিমুখে হয়, বলের অভিমুখে হয়, এই কার্যকে ওই বল দ্বারা কার্য বলা হবে। আরো দেখ আরেকটা উদাহরণ, এটা এটা এক নম্বর, দুই নম্বর একটা উদাহরণ দিব বল দ্বারা কার্য। উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে নিচের দিকে পড়ে, এখানেও তো সরণ হচ্ছে, উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলে নিচের দিকে পড়ে, এখানেও সরণ হয়, সরণ কোন দিকে হচ্ছে? নিচের দিকে। বলতো কোন বলের কারণে এই সরণটা হচ্ছে, কে সরাচ্ছে ওকে? অভিকর্ষ বল। তাহলে এই ক্ষেত্রে যখন বস্তু নিচের দিকে নামবে অভিকর্ষের অধীনে
তাহলে অভিকর্ষ বল দ্বারা কার্যটা হবে ধনাত্মক কার্য বা বল দ্বারা কার্য। একটি বস্তু অভিকর্ষের অধীনে নিচের দিকে পড়লে অভিকর্ষ বল ও সরণের অভিমুখ একই দিকে হয়, সেজন্য এক্ষেত্রে কার্য বল দ্বারা সম্পন্ন হয়। তাহলে এটাও বল দ্বারা কার্য, এটা এই উদাহরণও। তাহলে উপর থেকে বস্তুকে ছেড়ে দিলে অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে, সরণও নিচের দিকে হয়, তাহলে এই ক্ষেত্রে বল দ্বারা কার্য গেল। এবার উল্টা বলের বিরুদ্ধে কার্য, এবার বলবো বলের বিপরীত দিকে বা বলের বিরুদ্ধে কার্য। একই রকমই হবে, এইবার বল যেদিকে প্রয়োগ হবে তার উল্টা দিকে যদি সরণ হয়। আচ্ছা, নম্বর টু, বলের বিরুদ্ধে কার্য, বিরুদ্ধে বা ঋণাত্মক কার্য। এই ক্ষেত্রে যদি থিটার মান ঋণাত্মক কখন হয়, থিটার মান যখন 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি থিটার যখন হবে, অর্থাৎ বল আর সরণের অভিমুখ যদি পরস্পর বিপরীত দিকে হয় তখন ঋণাত্মক কার্য হবে, বুঝতেই পারছি, মাইনাস এফএস হয়ে যাবে থিটার মান 180 হলে। তাহলে আমরা কী লিখব, প্রযুক্ত বলের অভিমুখের বিপরীত দিকে যদি বস্তু সরণ ঘটে তাহলে যে কার্য সম্পন্ন হয় সেই কার্য ঋণাত্মক হয় বা বলের বিরুদ্ধে হয়। তাহলে প্রযুক্ত বলের অভিমুখের বিপরীত দিকে সরণ ঘটলে যে কার্য সম্পন্ন হয় তাকে বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য বলে। এবার যেমন দুটা উদাহরণ দিই, ঠিক এরকমই দুটা উদাহরণ নিচ্ছি। প্রথম হচ্ছে টেবিলের উপর রাখা একটা বই, তাকে ঠেলে দিলাম, আমি যে বল প্রয়োগ করলাম বাইরের থেকে যে বলটা প্রয়োগ হলো সেটা হচ্ছে বল দ্বারা কার্য। এখানে বলের বিরুদ্ধে কার্য মানে ঋণাত্মক কার্যও আছে। যখন বই টেবিলের উপর আছে, টেবিলের উপর বই রাখলে যখন আমরা এরকম সরিয়ে দিচ্ছি আমার কার্যটা হয় ধনাত্মক, আমার মানে বাইরের যে বল দ্বারা কার্য সেই কার্যটা হয় প্লাস, কারণ আমি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে স্মরণ হচ্ছে। কিন্তু এখানে একটা বল আবার এই স্মরণের বিপরীত দিকে কাজ করছে, সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল আমাকে বাধা দিচ্ছে সরাতে, তার মানে ঘর্ষণ বল উল্টা দিকে কাজ করে, স্মরণ হলো কোন দিকে, সামনের দিকে। তাহলে ঘর্ষণ বল দ্বারা কার্য এখানে ঋণাত্মক কার্য। তাহলে আমি যদি টেবিলের উপর রাখা কোনো বইকে সামনের দিকে ঠেলে দিই ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটি স্মরণ ঘটে। তাহলে টেবিলের উপরে রাখা, টেবিলের উপরে রাখা কোনো বস্তুকে অনুভূমিকভাবে ঠেলে দিলে ঘর্ষণ বলের বিপরীত দিকে বস্তুর স্মরণ ঘটে, ঘর্ষণ বলের বিপরীত দিকে বস্তুর
স্মরণ ঘটে। এই ঘর্ষণ বল দ্বারা কার্যকে আমরা বলের বিরুদ্ধে কার্য, এই কার্যকে বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য বলে। তাহলে ঋণাত্মক কার্য আমরা বুঝলাম, একটা বস্তুকে যদি সামনের দিকে ঠেলে দেই, আমি ঠেললাম সামনের দিকে বটে, কিন্তু এখানে ঘর্ষণ বল বিপরীত দিকে বাধা দেয়, এটা ঘর্ষণ বল, ঘর্ষণ বল বিপরীত দিকে বাধা দেয় আর স্মরণ ঘটছে সামনের দিকে, স্মরণ এস সামনের দিকে আর বল এদিকে। তাহলে এই ক্ষেত্রে বলের বিরুদ্ধে কার্য আমরা বলি এবং এই কার্যটাকে আমরা ঋণাত্মক কার্য বলব, কারণ এই ক্ষেত্রে কোণ কত বল আর স্মরণের মধ্যে? 180 ডিগ্রি। নম্বর দুই উদাহরণ, এই উদাহরণটাই নেই, অভিকর্ষের বিরুদ্ধে যখন একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে তুলি, এখানে দুইজন বল ক্রিয়া করছে, দুইজন, একটা বাইরের থেকে ক্রিয়া করা হচ্ছে, আমি তুলছি এটা বাইরের বল, আরেকটা বল প্রয়োগ হচ্ছে এখানে, কোন বল? ওজন, অভিকর্ষ বল। এবার চিন্তা করে দেখ, আমি যে বলটা প্রয়োগ করলাম সেই কার্যটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? আমারটা ধনাত্মক, কারণ আমি যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে সরছে, কিন্তু অভিকর্ষ বল এবার দেখ তো আর সরছে উপর দিকে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কার্য এই ক্ষেত্রে হবে ঋণাত্মক কার্য বা বলের বিরুদ্ধে কার্য। তাহলে আমরা কী লিখব? অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে উপরের দিকে তুললে, অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে উপরের দিকে তুললে অভিকর্ষ বল ও বস্তুর স্মরণ পরস্পর বিপরীত মুখী হয়। এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য সম্পন্ন হয়, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য বা ঋণাত্মক কৃতকার্য সম্পন্ন হয়। গেল তাহলে? দুটা উদাহরণ, বল দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য। দ্বিতীয় উদাহরণের ছবিটা এরকম, একটা বস্তুকে যদি আমি নিচ থেকে উপর দিকে তুলি, একটা বস্তুকে ধরো এই বস্তুকে আমি উপর দিকে তুলছি, তাহলে এখানে অভিকর্ষ বল mg নিচের দিকে আর স্মরণ এই দিকে, ছবিটা এরকম হবে। তাহলে বস্তুটাকে উপর দিকে সরাচ্ছি কিন্তু অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে। আচ্ছা, তাহলে গেল বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য, তার আগে বলের দিকে কার্য বা ধনাত্মক কার্য। এবার আরেকটা নেক্সট হচ্ছে কার্যহীন বল, কার্যহীন বল আমরা একদম সংজ্ঞা থেকে আসি, আমরা জানি কি জানি, কার্য W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। দেখ থিটা যদি 90 ডিগ্রি হলে W ইজ ইকুয়াল টু এফ এস কস 90 সমান সমান জিরো, তা W ইজ ইকুয়াল জিরো আমি এটা দেখে নিলাম। তার মানে বল আর স্মরণ, এটা ধর বল, এটা স্মরণ, যদি 90 ডিগ্রি হয়
তাহলে ওই বলের দ্বারা কোনো কার্য সম্পন্ন হয় না, এই কার্যকে আমরা বলবো কার্যহীন বল। তাহলে সংজ্ঞা আমরা লিখবো এবার, প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে সমকোণে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বলের অভিমুখের সমকোণে বস্তুর সরণ হলে ওই বল বস্তুর উপর কোনো কার্য করে না, তখন মানে কার্য করে মানে কার্যশূন্য হয়, তখন ওই বলকে কার্যহীন বল বলে। কার্যহীন বল 90 ডিগ্রি হলে কার্যহীন।